ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই খোঁজ নেই মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজের। তবে এরই মধ্যে 13 অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন সাবেক এই এমপি। ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন সেই বিষয়ে কিছু জানাননি তিনি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে। এদিকে দীর্ঘদিন পর মমতাজকে ফেসবুকে আবিষ্কার করে ভক্তরাও একের পর এক মন্তব্য করেছেন। কেউ জানতে চেয়েছেন কোথায় আছেন আপনি, দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন। কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন। যদিও কিছু ভক্ত রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে কণ্ঠশিল্পী মমতাজকে আবারও গানের জগতে ফিরে পেতে চেয়েছেন। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে হেরে যান এই গায়িকা। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না, এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গানের জগতের মানুষ মমতাজ তাই গান নিয়েই আবার ব্যস্ত হয়েছিলেন। এরই মধ্যে মাসখানেক আগেও যুক্তরাষ্ট্রে কয়েকটি প্রোগ্রামে অংশ নেন মমতাজ। সবশেষ নিউ ইয়র্কের জ্যামাইকায় একটি অনুষ্ঠান শেষে 19 মে দেশে ফেরেন তিনি। চলতি মাসেই আবারও আমেরিকা সফরে যাওয়ার পরিকল্পনা ছিল মমতাজের। তবে দেশের সামগ্রিক পরিস্থিতিতে আর যেতে পারেননি সাবেক এই সংসদ সদস্য।